বন্ধুরা যেমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টা আপনি শোনার পরে হাসবেন না কাঁদবেন কিছুই বুঝবেন না বন্ধুরা চলুন এই না বোঝার দোলা চলে আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি বন্ধুরা এমন মাল কি আপনি পাশের দেশে বিক্রয় করতে পারবেন যে জিনিস আপনার নিজের দেশেই প্রত্যাখ্যাত এমনই একখান জিনিস তৈরি করেছেন আমাদের ইন্ডিয়ান ভাইরা সেটা হচ্ছে হল তেজাস বা লাইট কমব্যাক্ট এয়ারক্রাফ্ট তাহলে চলুন এ ব্যাপারে আমরা একটু বিস্তারিত জেনে নিই হল তেজাস বা লাইট কমব্যাক্ট এয়ারক্রাফটটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড এই বিমানের প্রথম প্রোটোটাইপ আকাশে ওড়ে দুই সালে দীর্ঘ পনেরো বছর পর তারা প্রথম স্কোয়াড্রন তাদের সার্ভিসে আনতে সক্ষম হয় কিন্তু এই স্কোয়াড্রনে অনেক ত্রুটি বিচ্যুতিতে ভরা বন্ধুরা চলুন এখন আমরা এই বিমানের কিছু স্পেসিফিকেশন বা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জেনে নিই হলতেজাজ বা লাইট কমব্যাক্ট এয়ারক্রাফ্ট তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড এর ক্রু এক অথবা দুইজন স্পিড ওয়ান পয়েন্ট সিক্স ম্যাক রেঞ্জ আঠারোশো কিলোমিটার কম্ব্যাক্ট পাঁচশো কিলোমিটার ফেরি রেঞ্জ বত্রিশশো কিলোমিটার বন্ধুরা এখানে একটি কথা বলার আছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান জেএফ থান্ডার নামে একটি বিমান তৈরি করেছে এটা একটি সিঙ্গেল সিট লাইট কমব্যাক্ট এয়ারক্রাফট এখানে যদি একটা তুলনামূলক বিশ্লেষণে আসি তাহলে দেখতে পাবেন যে দুটি বিমানের গতি ওয়ান পয়েন্ট সিক্স ম্যাক সেক্ষেত্রে লাইট কমব্যাক্ট এয়ারক্রাফট বা হলতেজাচের কমব্যাক্ট রেঞ্জ মাত্র পাঁচশো কিলোমিটার এক্ষেত্রে জেব সেভেন্টিন থান্ডারের কমব্যাক রেঞ্জ এর দ্বিগুণের বেশি অর্থাৎ তেরোশো কিলোমিটার হলতে যাচ্ছে রেঞ্জ হচ্ছে আঠারোশো কিলোমিটার এক্ষেত্রে জেব থান্ডার ব্লক টু এর রেঞ্জ হচ্ছে তেইশশো কিলোমিটার আর হলতে যাচ্ছে ফেরি রেঞ্জ হচ্ছে তিন হাজার দুইশো কিলোমিটার এক্ষেত্রে জেব থান্ডারের ফেরি রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার অর্থাৎ এ কথা নির্দিদায় বলা যায় সকল হলতে যাচ্ছে যোজন যোজন পিসি আছে এ বন্ধুরা আরো কিছু বিষয় আমরা দেখি চলুন এবার আপনাদের কাছে হলতেজাসের সাফল্যের একটি অন্য গল্প বলবো আশা করি যে মনোযোগ সহকারে শুনবেন ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়কৃত সরকারি অডিট ফার্মের এক অডিটে উঠে এসেছে যে বর্তমান হলতে চাষের যে প্রোডাকশন লাইন চালু আছে সেখানে হলতে চাষের প্রত্যেকটি ইউনিটে প্রায় ষাটটিরও বেশি বিভিন্ন ধরনের নকশাগত বা নিরাপত্তাগত ত্রুটি পরিলক্ষিত হয়েছে আর সেই সরকারি ওয়াডিট ফার্ম ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করেছে যে দ্রুততম সময়ের মধ্যে এই ত্রুটিগুলো সংশোধনপূর্বক হলতে চাষের প্রোডাকশন লাইন দ্রুততর করে বিমান বাহিনীর কাছে বিমানগুলো হস্তান্তর ত্বরান্বিত করার জন্য একটা বিষয় এখানে অবতারণা না করলেই নয় হলতেজাসকে কেমনে ভারতীয় বিমান বলা যায় একটু বলুন আপনারা যেখানের ইঞ্জিন হচ্ছে আমেরিকান অস্ত্রগুলো রাশিয়ান এবং এর অ্যাভোনিক্সগুলো সবই প্রায় ইসরায়েলের শুধু অ্যাসেম্বিলয় ভারতে সেক্ষেত্রে আপনি হলতেজাসকে কি ভারতীয় বিমান বলতে পারেন এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম দর্শকরা আশা করি কমেন্টস বক্সে উত্তর দেবেন বন্ধুরা এই বিশ্বখ্যাত বিমান সম্পর্কে আপনাদের এখন এমন তথ্য দেব যে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন এ বিষয়ে একটা সাবধানতা অবলম্বন করবেন যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে পড়ুন প্লিজ হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের তৈরি এই লাইট কমব্যাক্ট এয়ারক্রাফ্ট তাদের নৌবাহিনীর এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের জন্য তিনটি ভ্যারিয়েন্ট তৈরি করে এর ভিতর আছে মার্ক ওয়ান সিঙ্গেল সিট মার্ক টু সিঙ্গেল ডাবল সিট এবং ট্রেনার ভ্যারিয়ান্ট ভারতীয় নৌবাহিনী এই তিনটি ভ্যারিয়েন্টের প্রত্যেকটা ভ্যারিয়েন্টই বাতিল করে দেয় অতিরিক্ত ওজনের কারণে তাহলে বুঝতেই পারছেন এই বাতিলকৃত অচলমাল মাল বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রিবাঙ্গা গুঙ্গলি মহোদয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সাথে দেখা করে তার হাতে এই হলতে যাচ্ছে একটি বা ছবি তুলে দিয়েছেন এর মাধ্যমে আমরা কি এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি ভারতেই বিমানটি বাংলাদেশের কাছে বিক্রির জন্য অনুনয় বিনয় করছে আপনারা হয়তো জেনে থাকবেন ইতিমধ্যেই প্রায় পাঁচশো মিলিয়নের একটা ক্রেডিট লাইন তাদের অস্ত্র বিক্রি করার জন্য বাংলাদেশকে দিয়ে রেখেছে ভারত কিন্তু বাংলাদেশ তার এক পয়সাও খরচ করেনি কারণ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো সর্বাধুনিক যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে বিক্রি করার জন্য এর মধ্যে আছে ইরোফাইটার টাইফুন রাফালে জেটেন্সি ইত্যাদি ইত্যাদি এবং রাশিয়া তো নিয়ে রয়েছে সু থার্টি ফাইভ এবং সু থার্টি কে টু বন্ধুরা এই সকল বিমান রেখে বাংলাদেশ বিমান বাহিনী কেন এই মাল কিনতে যাবে এ বিষয়ে আমার মাথায় ধরে না তাই ভারতের এই অযথা সাদির ব্যাপারে আমাদের একটু হাসিই পায় তবে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বাংলাদেশ তার এফ সেভেন ফ্লিটকে রিপ্লেস করার জন্য মেক থার্টি ফাইভ বা জেটেন সিকেই পছন্দ করতে পারে একথা নির্দ্বিধায় বলা যায় বন্ধুরা ভারত আমাদের এমন প্রতিবেশী তাদের শুধু দেও তারা শুধু নিতে জানে তারা দিতে জানে না তারা দেওয়ার সময় এমন জিনিস আমাদের দিতে চায় যেটা তারা নিজেরাই ব্যবহার করতে চায় না আমরা ভারতের কাছে এমন জিনিস চাই যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্ত হত্যা বন্ধ এবং বাণিজ্যিক ক্ষেত্রে সমান সমান সুবিধা একটি দেশ যখন শক্তি সামর্থ্যে অনেক বড় হয় তখন বিশ্বে তার দায়িত্ব অনেক বেড়ে যায় আশা করি যে ভারতে ব্যাপারটি বুঝবে এবং সুপ্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে তার ব্যবহার সংশোধন করে একটি বন্ধু প্রতিম দেশ হিসেবে বন্ধুরা ভারত আমাদের নিকট প্রতিবেশী প্রতিবেশী কখনোই বদলানো যায় না তাই আমরা চাই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত হোক আর এই ধরনের বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি এখনই চেপে দিন